কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন আমি সাইকেল চেপে যাচ্ছি, সাইকেল থেকে নেমে এখন চলে এসেছি স্টেশন, আর স্টেশনে এক্ষুনি ট্রেন আসবে। Hey guys, welcome back to our channel. এখন বাজে হচ্ছে তোমার কটার সময়? 7:30। আর 7:30 সময় এখন চলে এসেছি একটা খাবারের সন্ধান দিতে। তো ছোট বড় সস্তায় অনেক কিছু তো খাবার দেখালাম, তো আজকে চলবো তোমার একটা ভালো একটা খাবারের সন্ধান দেবো। তো দেখতে থাকো, 10 টাকায় অনেক কিছু পাওয়া যাচ্ছে কম দামে। তো সেই ভিডিও, হ্যাঁ, দিদির কাছে চলে এসছি। আর দিদি, এখন ভাজা হচ্ছে রাশিয়ান কাবাব, তো সবই শুনে নেবো কি কি পাওয়া যায়। দিদি, তোমার দোকানে কি কি পাওয়া যায় একটু বলে দাও। রাশিয়ান কাবাব পাওয়া যায়, নাগেট, চিকেন নাগেট পাওয়া যায়, চিকেন ফিঙ্গার পাওয়া যায়, ফিশ ফ্রাই পাওয়া যায়, আরো অনেক আইটেম আছে। আজকে আপাতত এইটুকুই এনেছি। আচ্ছা, অন্যদিন আরো কি কি থাকে? ডেভিল চিকেন ডেভিল থাকে, এগ ডেভিল থাকে, তখন আমরা আসবো ট্রাই করতে। তো এখন দিদি এটা ভাজছে, আর দাম শুনে নেবো, যেটা যেটা বলবে একটু দামটা বলে দাও। রাশিয়ান কাবাব হচ্ছে তোমার 10 টাকা করে পার পিস। আচ্ছা, চিকেন ফিঙ্গার হচ্ছে 5টা 10 টাকা করে, কিন্তু কেউ যদি সেটা 5 পিস নেয় তাহলে সেটা হচ্ছে 40 টাকা। আচ্ছা, নাগেট হচ্ছে 10 টাকা করে, ফিশ ফ্রাই সেটা হচ্ছে তোমার 40 টাকা করে, আর হচ্ছে হলো তোমার মাটন কাটলেটও আমি করে থাকি, মাটন কাটলেটে আমাদের দাম থাকে হচ্ছে হলো 20 টাকা। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এর জন্য সবাই বুকিং, আমরাও বুকিং করে রেখেছি অলরেডি। আমাদেরটা দিদি দাদাই তৈরি করে নাকি? একদম দাদাই তৈরি করে। তো তোমার দোকান খোলার টাইমিংটা কি আছে? অ্যাকচুয়ালি খুলি 6:30, মাঝে মাঝে দেরি হয়ে যায়, সেটা 7টাও হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, কারণ যেহেতু আমরা দুজনে মিলে করি, আমাদের অন্য কোনো হেল্পিং হ্যান্ড আর কেউ নেই। আচ্ছা, কটা অবধি খোলা থাকে? 9:30 অবধি খোলা থাকে। আচ্ছা, 10:07 ট্রেন ধরে তখন আবার চলে যায়। ও আচ্ছা, তোমার বাড়ি এখানে না? আমি এখানকার নই, আমি কলকাতায় থাকি আমরা। আমাদের বাড়ি হচ্ছে বড়নগরে, বড়নগর থেকে আমরা রেল প্যাসেঞ্জারি করি। আচ্ছা, তো অনেকটা স্ট্রাগল করতে, মানে স্ট্রাগল করতে একদম ওখান থেকে এসে তৈরি করে এনে এখানে ভাজা, কাস্টমার সামলানো, মানে অনেক হেক্টিক ব্যাপার হয়ে যাচ্ছে। আর দিদি থেকে শুনলাম তোমার দোকানের নাম কি গো দিদি? ভাজা ভুজি। ভাজা ভুজি, আচ্ছা, তুমি যেটা বললে তুমি অদূর থেকে আসো, তো তোমার নাম কি জানতে পারি? আমার নাম হচ্ছে সুস্মিতা। সুস্মিতা? আমার নাম সুস্মিতা। হ্যাঁ, সে বাদে না দাঁড়াতে না বলেই হলো। তো যাই হোক, দুই সুস্মিতা এখন রয়েছি, দিদি রান্না করবে, আমি খাবো। তো মানে রান্না কি ভাজবে? আর তোমার কত বছর মানে এখানে আসছো তুমি? আমি এখানে বেশি দিন না, আমি আসলে এখানে তোমাদের মানে কেপিএস এর মাঠ আছে কামারথুবা, ওখানে আমি অনেক মেলা করেছি, শ্রাবণী মেলা করেছি, দুর্গাপূজার মেলা হয় সেখানে একটু তা করেছি, কালীপুজো করেছি, রিসেন্ট তোমাদের এখানে বর্ষবরণ গেছে সেটাও আমি পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা, ওখান থেকেই আমার ওঠা। আচ্ছা, হ্যাঁ, এমনি আমি আগে এক্সিবিশন করতাম আমরা। আচ্ছা, কিন্তু এক্সিবিশন এখন আর করি না, মেলা থেকেই আসা, ওখানকার কাস্টমাররা ভালোবেসেছে একদম, সেই এতেই বললাম যে চলো একটা ট্রাই কর। কত বছর? 1 বছর হয়েছে এখানে আমি কামারথুবাতে সব মেলা করেছি। আচ্ছা, আর এই দোকানটা খুলেছি হলো 1.5 মাস হলো। 1.5 মাস হয়েছে তাহলে? হ্যাঁ, বেশি দিন না। তাতেই দিদি এত ভালো, সবাই বলছে আসছে যাচ্ছে খাচ্ছে, তো চলো আমরা ট্রাই করব। আর কি কি আছে তোমাদের একটু বলে দিই। ওখানে কিছু ফিশ ফ্রাই আছে, রাশিয়ান কাবাব আছে, আর দিয়া খুব ভাজা, এটা হচ্ছে রাশিয়ান কাবাব, ফিশ ফ্রাই, সরি এটা রাশিয়ান কাবাব, এটা হচ্ছে চিকেন নাগেট, হচ্ছে তোমার 10 টাকা করে চিকেন নাগেট। হ্যাঁ, ফিশ ফ্রাই, যাই হোক, গুলি আছে, অনেক কিছু আইটেম আছে। দিদি বাইকটা করে নিয়ে আসে, দাদাই বেসিক্যালি করে নিয়ে আসে। এখন বাজে 7:30, 7:30 সময় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে দিদির দোকানে, দিদি কথা বলতে পারছে না, খুবই ব্যস্ত হয়ে গেছে, মানে পর পর আসছে, সবাই ব্যস্ত, স্বাভাবিক আমরাও ব্যস্ত। তো তাই বুকিং হয়ে গেছে যে একদম, তো সেটাই আমাদের, চলো ট্রাই করবো, খাবো, তোমাদের সেটাও বলবো। আর দিদির দোকান কখন কি সেটা তো তোমাদের বলেই দিয়েছি আগে, কখন খোলা, কবে কি খোলা। চলে এসছে
হচ্ছে রাশিয়ান কাবাব, এটা 10 টাকা পিস। আর এটা চিকেন ফিঙ্গার 10 টাকা। আর হচ্ছে চিকেন নাগেট, এটাও 10 টাকা। তো তিনটে নিয়েছি, তিনটে ট্রাই করব। তো চলো ফার্স্টে আমি ভাবছি কি একটু রাশিয়ান কাবাবটা খাই। হ্যাঁ, রাশিয়ান কাবাবটা একটু ইউনিক, আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। আর দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে, স্লোগনিও আছে আর সাইজটাও বেশ ভালো, 10 টাকা ওনারটা। আর এবার চলো খেয়ে দেখি কেমন। একটু সস দিয়ে রাশিয়ান কাবাবটা একটু অন্য লেভেলের লাগছে, বাইরে কোটিংটা বেশ ভালো, ক্রিস্পি টাইপের, বেশ ভালোই লাগছে। তো একটু চলো আবার ট্রাই করি। একটু পেঁয়াজও আছে, সসও আছে। দুর্দান্ত লাগছে, নাইস নাইস। এটা ট্রাই করি, মানে চিকেন ফিঙ্গার সস দেখতে পাচ্ছ, এটাও বেশ ভালো সাইজ, 10 টাকা দামের। গরম গরম বেশ ভালোই লাগছে। ভেতরে দেখো চিকেনটা অনেকটা আছে, ভেতরে বাইরের কোটিংটা বেশ ক্রিস্পি, খুবই টেস্টি। একটু পেঁয়াজ দিয়ে যা, মানে কি বলবো আর, কিছু বলার নেই, ওয়ার্ড পাচ্ছি না। হেভি টেস্টি হয়েছে চিকেন ফিঙ্গারটা, অনেকটা পরিমাণে চিকেন দিয়েছে, দেখতে দেখো অনেকটা পরিমাণে চিকেন দিয়েছে, রাইস লাগছে। তো চলো এটা হচ্ছে ক্যামেরার ওই পারে যে রয়েছে সে ট্রাই করবে। আমার তো ওভারঅল নাইস লাগছে খেতে। দিদির হাত, মানে দাদা তৈরি করে বেসিক্যালি, তো খুবই টেস্ট, খুবই ভালো লাগছে আমার। তো চিকেন ফিঙ্গারের থেকে একটা গরম মশলার একটা ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে ফ্লেভারটা, জাস্ট খুবই সুন্দর লাগছে ফ্লেভারটা। আর এখানে সস লাগলে তোমাদের শেষ হয়ে যায়, তো দিদি সেটাও দিচ্ছে। তো এতদূর থেকে এসে এখানে সবাই এত ভালোবাসা, মানে ভালোবেসে খাওয়াচ্ছে, আমরাও খাচ্ছি, তা আমার তো দুর্দান্ত লেভেলে লেগেছে। তোমরা এসে অবশ্যই ট্রাই করো। তো চলো চিকেন নাগেট টাইপের ট্রাই করার পালা। রাশিয়ান কাবাব ট্রাই করেছে, তো আমি একটু আমার জন্য রেখেছে অবশ্যই অর্ধেক, তো আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগছে রাশিয়ান কাবাবটা। একটু সস দিয়ে, না সস ছাড়া আমি একটু নর্মালি ট্রাই করে দেখি কেমন লাগে। বেশ ভালো লাগছে, ভেতরটা একদম প্রপারলি কুকড হয়েছে। সস দিয়ে ট্রাই করি, উপরের কোটিংটা একদম ক্রিস্পি, বেশ মুচমুচে, বেশ বেশ ভালো লাগছে গরম গরম। আর তোমরা ভিড়টা দেখতেই পারছো, ভেঙে দেখা যাক কেমন কি। ও, চিকেনের পরিমাণ বেশ ভালো দেওয়া, চিকেনের পরিমাণটা বেশ ভালোই দেওয়া, তোমরা চিকেন অনেকটাই পরিমাণে দেওয়া। তার মধ্যে আছে ভেজেস আছে, হ্যাঁ অনেক কিছু আছে, কর্ন আছে, দেখো কর্ন আছে, আচ্ছা ভুট্টা, ঠিক আছে টেস্টি, ট্রাই করা যাক। অসাধারণ। চিকেন নাগেটটা ট্রাই করি, আমি একটু ট্রাই করি। দেখো এত ভিড়, আমি যাবো আর একটা আনবো, ওই আনতে আনতে আমার ট্রেন মিস হয়ে যাবে, কারণ প্রচুর ভিড়। আমি সত্যি বলছি, মানে এত টেস্টি খেতে, তার জন্য এত ভিড়, ঠিক আছে। তো চলো আমি একটু চিকেন নাগেটটা ট্রাই করি। মুখে যাচ্ছে একটা কর্ন পড়লো, মানে ভুট্টা, ভালো লাগছে বেশ, গরম গরম তো আরও টেস্ট, যেহেতু অনেক টাইম হয়েছে, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তো নাইস লাগছে খেতে। তার সাথে একটা স্পাইসি, একটা হালকা স্পাইসি, মানে বাচ্চারা খেতে পারবে, খুবই টেস্ট, আর একটা আলাদাই লেভেলের লাগছে এটা, আমার ফার্স্ট টাইম টাইম, তো খুবই ভালো লাগছে। তো চলো ফিনিশ করি, আর তোমাদের লোকেশনটা বলে দেবো, খেয়ে নিই, বাদ বাকি কথা পরে বলছি, তো দেখতে থাকো।
আচ্ছা দিদি, তুমি এত কম দামে মানে দিচ্ছ কি করে? 10 টাকায় ভাবা যায় আজকালকার দিনে? এখন এইসব চপ আর শীতকালে তো মানে আরো মানে ডিমান্ড হয়ে যায়, তাই তো? তো তুমি হ্যাঁ এত টেস্টি, তাও মানে সেটাই ভাবছি দিদি, এত দাদা দিদি এত হার্ডওয়ার্কিং করে এত দূর থেকে এসে 10 টাকায় আমাদের মানে স্পেশাল দাদার হাতে রান্না খাওয়াচ্ছে। তো দিদি স্টার্ট করেছে পুরো 7:30 থেকে আর এখন প্রায় অলমোস্ট সবকিছু শেষ, রাশিয়ান কাবাব শেষ হয়ে গেছে, আর বেশি কিছু নেই, অল্প অল্প সবকিছু আছে। মনে হচ্ছে 8:30-এর মধ্যে সব ক্লোজ মানে শেষ হয়ে যাবে একদম। সুস্মিতা দির ভাজাভুজির দোকানের তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে হাবড়া স্টেশন, হাবড়া স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম, 2-3-এর মাঝে দাঁড়িয়ে আছে, 2-3-এর মাঝে 2 নম্বর প্ল্যাটফর্ম, বনগার দিকে যেতেই মানে শেষের দিকে, একদম শেষের দিকে, শেষের দিকে দিয়ে দোকান পেয়ে যাবে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি কারণ ওখানে এত লোক আর ট্রেন দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো প্রচুর পরিমাণের ভিড় আর খুবই টেস্টি, এজন্য সবাই ট্রাই করবে। ট্রেন জাস্ট এখন যাবে, শিয়ালদা যাচ্ছে। তো যাই হোক, তো যাই হোক, তোমরা এসে অবশ্যই ট্রাই করো, আমার তো দুর্দান্ত লেভেলে লেগেছে দিদির দাদার হাতে রান্না, মানে রান্না বলি চপগুলো এত কম দাম আর কি, এত ভালো কোয়ালিটি, কম দাম হলেই হবে না, যে কোয়ান্টিটিও ম্যাটার করে না, মানে খেতে যে এত সুস্বাদু এত টেস্টি, হ্যাঁ আর বড় ব্যাপার, একদম একদম সুস্বাদু টেস্টি, এর জন্য সবাই আসছে খাচ্ছে, পার্সেলও নিয়ে যাচ্ছে। আর আমাদের তোমাদের দেখিয়েছি প্রচুর ভিড় মানে দিদি কথা বলবে কি, ভাগ্যের সামনে তাড়াতাড়ি এসে ঠিক টাইমে সবকিছু শুনে নিয়েছি, নাহলে এরপরে তো আমরা চান্সই পেতাম না। তো দিদি 8:30-এর মধ্যে মনে হচ্ছে সবকিছু পুরো একদম হয়ে চলে যাবে দিদি, ওরা হ্যাঁ। তো এখানে যেহেতু বাড়ি না যায় অন্য জায়গায়, তো দিদির দোকানে একটা ভালো অফারও আছে যেটা তোমরা ফার্স্টে শুনে নিয়েছো, না শুনলে আবার গিয়ে শুনতে পারো, সামনে বলে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, আর দেখো নোটিফিকেশনটা অল করে রাখো, নেক্সট ভিডিওগুলো তোমাদের একদম তোমরা দেখতে পারবে যখন কোনো ভিডিও ছাড়বো, ছোট বড় এরকমই দিদি দাদার দোকান থেকে। তো চলো হাবড়া এখন এখান থেকে আমরা এখন বাড়ি যাবো, দেখা হবে নেক্সট কোনো ভালো ফুড ব্লগের অভিযোগ। সব বংশের ক্রেজি থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, হ্যাঁ না দেখলে হবে কি করে, বুঝবে কি করে কোথায় কোথায় যাচ্ছি। তো চলো নেক্সট দেখা হবে অন্য কোনো ভালো ফুড ব্লগের সাথে, ততক্ষণ বাই বাই, টাটা, গুড নাইট।